নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন সায়েন্স লাইফ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা জবা গাছ রয়েছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা এবং এই জবার যে ফুলের কালারটা এটা পিঙ্ক কালার যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা ডিসকাশন করতে চলেছি যে আপনারা একটা জবা গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবেন বা ফুল আনাতে পারবেন মাত্র এক থেকে দু টাকা খরচ করে এক থেকে দু টাকা কি করে খরচ করবেন আর ওটাকে কি করে ব্যবহার করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবার আগে আমি কিছু আপনাদেরকে জবা গাছের কমেন প্রবলেম বলে দিচ্ছি যেটা হয় সাধারণত বন্ধুরা জবা গাছে খুব বেশি পরিমাণে মিলিবাগের অ্যাট্যাকটা হয় তো এটার থেকে বেঁচে থাকবেন এর গোড়ায় বেসিক্যালি এর গোড়ায় দেখবেন মিলিবাগের আক্রমণ হয়ে থাকে তো বন্ধুরা দ্বিতীয় কথা হচ্ছে যে ফুলটা যে হয়ে যাচ্ছে ফুল হওয়ার পরে আপনারা অনেক সময় পিঞ্চিং করেন না এই যে ডান্ডিটা কাছে এটা জাস্ট এরকম এরকম আপনারা ভেঙে দেবেন এটা ভাঙলে কি হয় এই যে এখান দিয়ে আবার নতুন পাতা ছাড়তে শুরু করে বন্ধুরা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে প্রুনিং করতে হবে হার্ড প্রুনিং করতে হবে যেমন কি দেখতে পাচ্ছেন এখানে আমি করেছিলাম এখানেও করা রয়েছে বন্ধুরা জামকি দেখতে পাচ্ছেন হার্ড প্রুনিং করার থেকে নতুন নতুন আপনার ব্রাঞ্চেস হয় বন্ধুরা যেту নতুন নতুন ব্রাঞ্চেস হয় সেই নতুন নতুন ব্রাঞ্চেস থেকে দেখুন আমার কুড়ি আসছে প্রতিটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ আমরা ধরুন এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ ঠিক আছে তিন চারটা করে আমাকে কুড়ি দিয়েছে প্রতিটা নতুন নতুন ব্রাঞ্চের দিকে দেখুন দেখতে পাচ্ছেন আমার প্রতিটা ব্রাঞ্চে কুড়ি চলে আসে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন কোন সিক্রেট একটা ফার্টিলাইজার সেটা এই ভিডিওতে দেখাবো প্রথমে কি করব এই যে জবা গাছের যে মাটিটা আছে সেটাকে আমরা ভালো করে খুঁড়ে নেব বন্ধুরা আমরা যদি জবা গাছের মাটিটা ভালো করে খুঁড়ে নিই তাহলে আমরা যে লিকুইড ফার্টিলাইজারটা যেটা ব্যবহার করছি সেটা ভালো করে গাছ টেনে নিতে পারবে জবা গাছটা এমন একটা গাছ যেটা গরমকালে আমাদেরকে বেশি করে ফুল দেয় কিন্তু আমাদেরকে ঠিকঠাক হবে যত্ন নিতে হবে এই জবা গাছের বন্ধুরা আপনারা এক গ্লাস জল নিয়ে নেবেন প্রথমে যেই সিক্রেট আমি ফার্টিলাইজার কথা বলছিলাম লিকুইড ফার্টিলাইজারটা সেটা হচ্ছে এই কফি আর বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কোম্পানির কফি ব্যবহার করতে পারেন এক টাকা না হলে দু টাকায় পেয়ে যাবেন এই প্যাকেটটাকে আপনাকে পুরোই ব্যবহার করতে হবে এর আমি কফিটা কেন ব্যবহার করছি এটার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে নাইট্রোজেন যুক্ত নিউট্রিয়েন্টস যেটা জবা গাছের জন্য খুবই সঙ্গে জবা গাছের যে মাটি এটাকে অ্যাসিডিক বানিয়ে দেবে জবা গাছ খুব অ্যাসিডিক মাটি পছন্দ করে এছাড়া আপনি এই কফি ব্যবহার করতে পারবেন গোলাপ গাছে আরো অন্যান্য গাছে ব্যবহার করতে পারবেন যে গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে কফিটাকে কেমনভাবে ব্যবহার করবেন প্রথমে কফির প্যাকেটটাকে ছিঁড়ে নেবেন ছিঁড়ে এটা মধ্যে যেই কফি আছে সেটা আপনি এক গ্লাস জলে ঢেলে দেবেন এক থেকে দেড় চামচের মতো কফি থাকে ঢেলে নেওয়ার পরে কফিটা এই এক গ্লাস জলে ভালো করে গুলে নেবেন এই এটা পাউডার ফর্মে থাকে তাই গাছ নিতে খুবই সুবিধা হবে গাছের গোড়ায় দিয়ে দেব ওই জলটা তো বন্ধুরা এই কফির জলটা শুধু দিলেই হবে না এইগুলো আমি বললাম যেমন কি যেখান দিয়ে পুরোনো ডালগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দেওয়া প্লাস আপনার যে ফুল ফুল হচ্ছে হয়ে পরে ডান্ডিগুলো আছে এইগুলোকে ফেলে দেওয়া পুরোনো ডাল যেখান দিয়ে আপনার কোনো ফ্লাওয়ারিং হচ্ছে না সেটাকে কেটে একদমই ফেলে হাটিয়ে দেওয়া এই সিম্পল কিছু কথা যদি আপনার মনে রেখে করতে পারেন তাহলে দেখবেন গরমকালে খুব বেশি ফ্লাওয়ারিং নিতে পারছেন এই জবা গাছ দিয়ে আর আমি যে ফার্টিলাইজারটা আপনাদেরকে দেখালাম সেটা পনেরো দিন পর পর যদি ব্যবহার করতে থাকেন তাহলে মাটি একদম অ্যাসিডিক হয়ে যাবে তো এরকম আপনারা বেশি পরিমাণে জবা গাছের থেকে ফুল নিতে পারেন